বাংলা চলচ্চিত্রের আকাশে ক্ষণজন্ম এক নক্ষত্রের নাম সালমান শাহ। স্মৃতির পাতায় সোনালি অক্ষরে লেখা আছে তার নাম। চলে যাওয়ার 25 বছর পরেও শ্রদ্ধাভরে তার নামটি স্মরণ করেন অসংখ্য ভক্ত ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা। 1971 সালের 19শে সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার পুরো নাম শাহরিয়ার চৌধুরী ইমন, বাবা কমরউদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। 2 ছেলের মধ্যে সালমান শাহ বড়। তার ছোট ভাইয়ের নাম শাহরান চৌধুরী ইভান। খুলনার বয়রা মডেল হাই স্কুল থেকে শিক্ষাজীবন শুরু করেন সালমান শাহ। 1987 সালে তিনি মাধ্যমিক পাশ করেন ঢাকার ধানমন্ডির আরব মিশন স্কুল থেকে। 1985 সালে অভিনয় জীবন শুরু করেন সালমান শাহ। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত আকাশ ছোঁয়া নাটকে অভিনয় করার মাধ্যমে যাত্রা শুরু হয় তার। বড় পর্দায় অভিষেক হয় 1993 সালে পরিচালক সুহানুর রহমান সুহানের হাত ধরে। ক্যারিয়ারে তুঙ্গে থাকা অবস্থায় 1996 সালের 6ই সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যান নায়ক সালমান শাহ। তার মৃত্যু মেনে নিতে পারেনি অসংখ্য ভক্ত। রাজধানীর ইস্কাটনের বাসা থেকে সালমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। ওই বাসা থেকে একটি সুইসাইড নোটও পেয়েছিল পুলিশ। কী লেখা ছিল সালমান শাহের সুইসাইড নোটে? জনপ্রিয় নায়ক লিখেছিলেন, আমি চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার, পিতা কমরউদ্দিন আহমেদ চৌধুরী, 146/5 গ্রিন রোড, ঢাকা। অর্ভে সালমান শাহ এই মর্মে অঙ্গীকার করছি যে আজ বা আজকের পরে যে কোনো দিন আমার মৃত্যু হলে তার জন্য কেউ দায়ী থাকবে না। স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আমি আত্মহত্যা করছি। সালমান শাহর মৃত্যু রহস্য জট এখনও খোলেনি। যদিও পুলিশের দাবি সালমান আত্মহত্যা করেছেন, কিন্তু বিষয়টি আজও মানতে পারছেন না তার ভক্তরা। তাদের দাবি, অমর নায়কের পরিকল্পিতভাবে হত্যা করেছে। পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে সালমানের আত্মহত্যার কয়েকটি কারণ তুলে ধরা হয়েছিল। সে কারণগুলো ছিল নায়িকা শাবনুরের সঙ্গে অতিরিক্ত অন্তরঙ্গতা, স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ, বেশি আবেগপ্রবণ হওয়া, মায়ের প্রতি অসীম ভালোবাসা, অভিমান এবং সন্তান না হওয়ায় অপূর্ণ দাম্পত্য। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।